দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আমি আজকে যে টপিকস নিয়ে হাজির হয়েছি, প্রথমে বলে রাখি আমাদের আপনাই ইয়োগের যে চ্যানেলটা আপনাদের কাছ থেকে যে বিভিন্ন ছবি এবং বিভিন্ন ফেসবুকসে বিভিন্ন কমেন্টস আমরা পাচ্ছি, আমাদের উদ্বুদ্ধ করছে আরও নতুন নতুন ভিডিওস আপনাদের জন্য তৈরি করার জন্য। এবং বিভিন্ন সমস্যা, সেটা হেলথ সমস্যা, সম্পর্কের সমস্যা, যে সমস্যাগুলো আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে, সে সমস্ত সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে আমরা নিত্য নতুনভাবে করে আসছি বিভিন্ন ভিডিওস নিয়ে। প্রত্যেকেই লাইক করছে এবং আমাদের সাবস্ক্রাইবার কাউন্টসও আমাদের ধীরে ধীরে বাড়ছে। তো আজকে যে টপিকস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা মূলত দেখা যায় যে পরিবারের মেজ সন্তানরা এরা খুব আত্মনির্ভরশীল হয়ে পড়ে। তাই এই মেজ সন্তানরা যে অন্য ছেলে মেয়েদের থেকে একটু আলাদা ধরনের হয়, তাদের যে একটু আলাদা ট্রিটমেন্ট করতে হয়, সেটা নিয়েই বেসিক্যালি আজকে আমাদের এই টপিকস। তো আমরা মূলত দেখি নিই যে মেজ সন্তানরা যারা পরিবারে থাকে, তারা মূলত আমরা দেখি যে তারা খুব আত্মনির্ভরশীল হয় এবং তারা সবসময় দেখা যায় যে তাদের ক্ষেত্রে যে তাদের রিলেশনশিপ সম্পর্কে তারা খুব কশাস হয়। তো তার কারণে মা বাবার এই একটা চিন্তার উদ্রেক হয়, যার কারণ খামখেয়ালিপনাও কিন্তু তাদের মধ্যে থাকে। কারণ দেখা যায় বড়রা খুব সিরিয়াস হয় তাদের ফ্যামিলি সম্পর্কে এবং তাদের অনেক দায়িত্ব যেহেতু মাথায় থাকে, তো তারা সবসময় পরিবারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আর ছোটরা যেহেতু তারা বড় এবং মেজর রয়েছে, ফলে সেই জায়গায় সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য তারা সবসময় খামখেয়ালি হয় বিভিন্ন জায়গায়। তারা সব খুব দুরন্ত প্রকৃতির হয় এবং তারা সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যে কাজটা পরিবারের চেয়ে বাইরের কাজ সবচেয়ে বেশি থাকে। তো মেজো যে রয়েছে, সেই মেজো সন্তানরা তারা দুই জনের যে প্রকৃতি, এই প্রকৃতির মাঝামাঝি অবস্থান করে। মূলত যে কারণে মেজ সন্তানরা অন্য ছেলেদের সাথে আলাদা থাকে বা অন্য বড় এবং ছোটদের থেকে আলাদা হয়, সেটা হচ্ছে মেজ সন্তানরা সম্পর্কে, মূল্য সম্পর্কে খুব তারা সচেতন। তারা সম্পর্কে মূল্যটা খুব ভালোভাবে করে জানে, কারণ কি, সে তার বড় ভাই থেকে শেখে কিভাবে করে বড়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হয়, কিভাবে ছোটদেরকে ভালোবাসা দিতে হয়। তাই সম্পর্কের যে খুঁটিনাটি দিকগুলো সে দুদিক থেকেই সে দেখতে থাকে এবং সেই হিসাবে সে ব্যালেন্সড হিসাবে তার সম্পর্ক বজায় রাখে। এছাড়াও মেজ সন্তানরা খুব আত্মনির্ভরশীল হয়, তারা নিজেরা নিজেদের সম্পর্কে, নিজেদের ভালো লাগা সম্পর্কে তারা খুব কশাস হয় এবং সেক্ষেত্রে তারা কি হয়, তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, তাদের যা কিছু করার এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য তারা সবসময় মুখিয়ে থাকে এবং তাদের কাজের জন্য তারা সবসময় তাদের বড়দের থেকে একটা সাপোর্ট সিস্টেমস তাদের আসে, তো তা সেই একটা গাইডলাইন্স সে পায় এবং সেই গাইডলাইন্স ধরে সে এগিয়ে যেতে পারে। এবং এছাড়াও আমরা যে দেখি যে মেজ ছেলেরা সব ক্ষেত্রে পরিবারের অন্যান্য ছেলেদের থেকে সবচেয়ে সহজে মিশতে পারে। তারা ছোটদের সাথেও যেরকম সাবলীল এবং বড়দের সাথেও তারা আড্ডায় সমভাবে করে পার্টিসিপেট করে। এবং তার সাথে আমরা আরও দেখে নিই যে সম্পর্কের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন করা, অর্থাৎ বড়কে কীভাবে করে সম্মান করতে হবে, বড়দের কী কী জিনিসগুলো প্রাপ্য রয়েছে, তারা কোথায় কষ্ট পাচ্ছে, তাদের কোথায় ভালো লাগছে এবং ছোটদের ক্ষেত্রে তাদেরকে কীভাবে করে সামলাতে হবে বিভিন্ন সমস্যা থেকে, এটাও কিন্তু মেজ সন্তানরা কিন্তু এই দিকে খেয়াল রাখে। আরেকটা ভালো দিক মেজ সন্তানের রয়েছে, সেটা হচ্ছে মেজ সন্তানরা মূলত খুব সৃজনশীল হয় এবং এই সৃজনশীলতার জন্য তাদের মধ্যে একটা খামখেয়ালিপনা হালকা রয়েছে, যেটা স্বাভাবিকভাবে, যে কোনো সৃজনশীল মানুষই খুব সিরিয়াস টাইপের নয়। তারা সবসময় তারা চেষ্টা করে নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসা সবার সামনে এবং সেগুলো নিয়ে তারা খুব আত্মনির্ভরশীল হয়ে পড়ে এবং তারা চায় যে তাদেরকে কেউ প্রশংসা করুক এবং আমরা প্রত্যেকেই প্রশংসা পেতে আমরা সবাই খুশি হই। এবং সেক্ষেত্রে একটু যদি তাকে মোটিভেট করা যায়, তার কাজগুলো নিয়ে যদি সঠিকভাবে করে তাকে অ্যাপ্রিসিয়েট করা যায়, সে কিন্তু খুব ভালো পারফর্ম করবে। তাই মা বাবাদের কাছে মেজ সন্তানের জন্য এই টিপসগুলো বেসিক্যালি আশা করি কাজে লাগবে। এবং আপনাদের যদি মেজ ভাই যদি থাকে বা আপনি যদি ছোটো হন পরিবারে, তাহলে দাদার প্রতি আশা করি আপনি দাদার এই ক্যারেক্টারিস্টিক্সগুলো জেনে মূলত পরবর্তী সময়ে আপনি বা আপনার দাদার সাথে আপনি কিন্তু সেইভাবে করে আপনার দাদাকে সাহায্য করবেন, দাদার সাথে থাকবেন এবং দাদার যে সৃজনশীলতা, যেমন তার দাদার যে প্রকৃতি, সেই প্রকৃতিটা জেনে তার সাথে আরও ভালোভাবে মিশবেন, যাতে করে আপনাদের পরিবারটা খুব সুন্দর এবং সুখী এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। এবং এই আশাই রাখবো। এবং যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও চ্যানেলসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কি, আপনি যে সাবস্ক্রাইব করছেন, এই সাবস্ক্রাইবটা বেসিক্যালি আমাদেরকে, আমাদের ইন্সপিরেশনস থাকে যে যাতে করে আপনি সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো আপনার একটা সাবস্ক্রিপশনস বেসিক্যালি আমরা একটা ভোট হিসেবে আমরা ট্রিট করি। তো আপনি আমাদের, আশা করি এই আমাদের
আমাদের যে কাজ, আমাদের যে উদ্যোগ, এটাকে ভোট দেবেন এবং আপনি এটা ফেসবুকস বা আপনার বন্ধুর সাথে শেয়ার করে আমাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবং আরও আপনার যদি কোনো কিছু সাজেশনস থাকে অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানটা আপনি আপনার কমেন্ট দিন। আপনার মূল্যবান কমেন্ট কিন্তু আমরা অবশ্যই প্রতিদিন আমরা এইটাকে চেক করি এবং আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাকে রেসপন্স করব। এবং তার সাথে সাথে আপনার যদি কোনো সমস্যা থাকে, যে সমস্যা নিয়ে আপনি চাইছেন যে ভিডিও তৈরি হোক বা আমরা আপনাকে সাহায্য করি, অবশ্যই সেটা জানতে কিন্তু ভুলবেন না। দর্শক বন্ধুরা, আজকে তাহলে এখানটাই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে আরও নতুন ভিডিওস নিয়ে আপনাদের কাছে হাজির হব, নতুন নতুন প্রবলেমস নিয়ে হাজির হব। আশা করি সেই আপনি এখনও যেভাবে করে আমাদের সাথে রয়েছেন, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনার সময়ের জন্য।